ক্যারিয়ারে রাস্তার মধ্যে ডিস্টার্ব করছ? আপনি আমার এই বস গলানামায় কথা বলতে হচ্ছে অনেক বেশি কিছু আমরা করতে পারি, খালি আমার উস্তাদ নীরব হয়ে রয়েছে দেখা কি ভাবতাছেন? আমরা কিছুই করতে পারি না, আরো বহুত কিছু করতে পারবো। আজকে যে ব্লেমটা দিচ্ছেন এটা কিন্তু মোটেও ঠিক না। শেষ ওয়ার্নিং আমি দিয়ে দিতেছি, এত বড় সাহস পাখির জন্য অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু দেখছি না। না চিন্তা করেন না, আপনি এই মাঠে অনেক পাখি আয়ে যায়, চিন্তা করেন না। চলেছে একা পথে, চলেছে একা সঙ্গী হলে দুশ্চিন্তাতে, রাগ করো না লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা দুশ্চিন্তাতে চলেছে একা পথে। পাখিটা বাসা কোথায়? পাখিটা তো অনেক পাখিটা কোন জায়গায়? তো সুন্দর আমি খোঁজ লাগাইতাছি। ঠিক আছে, চিন্তা করেন না, চলেন ওস্তাদ যাই অনে চল। আচ্ছা তুমি যাও, করে যাও, আমি দেখতেছি। তুই আমার মার্কেটে দেওয়া ডিস্টার্ব করস, আজকে তুই আমার অন্তরের মধ্যে আঘাত দিস, আমার মেয়ের এত কষ্ট দিস, তুই আমার এলাকায় খাইতা, তুই আমার মেয়ের ডিস্টার্ব করস, আজকে তোর একটা বিট করতাস। আচ্ছা দিতে আসি, চলো চলো চলো। এত কম কেন? আগামী মাসে বাড়াই দিবা। Thank you.
তুই আমার মায়ের রাস্তার মধ্যে ডিস্টার্ব করস আর তুই আমার এই কোস গলানামায় কথা বলতে তোর এত বড় সাহস এ মাকড় সাহেব আপনি সাহসে কি দেখছেন আপনার মেয়েরলে কি বলছে কিছুই তো বলে নাই এর চেয়ে অনেক বেশি কিছু আমরা করতে পারি খালি আমার ওস্তাদ নীরব হয়ে রইছে দেখা কি ভাবতাছেন আমরা কিছুই করতে পারি না আরো বহুত কিছু করতে পারবো দেখবেন আপনি দেখতে চান কি ওস্তাদ দেখামু ওস্তাদ উনি ওরে উনি ওস্তাদ আপনার মেয়েকে আমরা কখনো উত্তপ্ত করি নাই এবং গিফটিজিংও করি নাই আপনার মেয়ের রাস্তাতে চলার পথে জাস্ট আমরা দেখছি মেয়েটা পছন্দ হয়েছে সেই হিসাবে আমরা তার সাথে একটু কথা বলেছি আর আপনি বলছেন কেন আপনি কি মনে করেন আপনার মেয়েকে ঘরে খাম্বা দিয়ে রাখবেন আমাদের ওস্তাদ পছন্দ করছে দেখে শুধু পছন্দ করছে আপনারা তো বাজে কিছু বলে নাই আপনি পিতা মুজা চলে আসতেছেন কারণটা কি আপনি কিছু বললেন না আরে হাতি জোড়া গেল তো মুসা বলে কতজন আচ্ছা সময় দেখা যাবো নি চল ভাই আরে ভাই যাইতে বলছি তো যান আরে ভাই যান না ভাই কাজ আছে আমাদের একটু কাজ আছে যান কথা বলতাছি মাঝখানে আপনি ডিস্টার্ব করতেছেন তাহলে আমার একটা মিনিট কথা শুনে দিন ভাই একটা মিনিট আরে শুনুন ভাই আপনি যান না ভাই কথা বলতেছি আবার ভাই দিগদারি করতেছেন আপনি আপনি জান তো ভাই কথা বলতাছি তারপর আপনি কথা বলতেছেন আরে ভাই যান না ভাই শুন এখন যাই হইছে মান্থলি কিন্তু আবার পুলিশে দিতে হবে হ্যাঁ পুলিশে দিতে হবে আর হচ্ছে এমপি সাহেবের কাছে ওটা পাঠাইতে হবে আমি তো বুঝেছি একটা কাজ কর তোরা এগুলা নিয়ে আর আগামী দিন এটা নিয়ে সব হিসাবটা করে সেটা দেখি কত টাকা হয় আপনি চিন্তা করেন না এটা আমি আর ভাই মিলে এটা করে দিব না আচ্ছা তাহলে এটা করি হ্যাঁ কথা কি শেষ হয়েছে আমার একটা কথা শুনবেন আরে ভাই আপনার নাচ শুরু করুন দা আপনি কথা শুনে ছাড়বেন আচ্ছা ঠিক আছে বলুন কি বলবেন আসলে ভাই দুই দিন পরে রমজান আপনারা যদি এরকম করে চলেন রোজা রাখবেন বাসায় যাবেন খাজুর কিনবেন দেখেন একটা মাসে রোজার জন্য আল্লাহ কত হুঁশিয়ার করতেছে এইটা হইতাছে ওইটা হইতাছে মানুষ রোজা রেখে আজকে মসজিদে যেতেছে দুইটা কথা বলতেছে ঘরের জন্য ভালো বাজার করতেছে আপনারা এই ভর্তি আছেন দেখতেছেন না রাখতেছেন রোজা না রাখতেছেন কিচ্ছু এই দেখতেছেন আপনারা মনে করে খাইয়াও আছে আমিও ভেঙে ভালো কি ভাই এরকম হয় না আসলে আপনারা সবাই রোজা রাখবেন বলবেন রোজা রাখবেন কোরআন কোরআন নিয়ে কত কথা আছে কোরআন হাদিস যদি আসলে যারা না বোঝে তারা বুঝবেন যারা এই বিষয় বুঝে তাদের কাছে বসলে আপনি বুঝতে পারবেন কিন্তু জানতে পারবেন কিন্তু শিখতে পারবেন আসলে কোরআন হাদিস আমার মোবাইল থেকে আপনি শিখতে পারবেন আপনি গুগলে যান প্লে স্টোরে যান ইউটিউবে যান সব কিছুর থেকে শিখতে পারবেন না শিখে আর কিছু না বলবেন আমি জানি না আপনি তো শিক্ষিত অবশ্যই শিক্ষিত আপনারা সবাই আপনারা নিজের অ্যান্ড্রয়েড মোবাইল তো আছে আপনি দেখেন গুগলে ঢুকে সার্চ দেবেন যে কোরআনের কি আছে কি নাই সব আপনারা পাবেন আসলে কোরআন হাদিস নিয়ে চলেন আমি চইলা যাই তো আমি গেছি পরে দেখতে যে আপনারা কিছু আলাপ করতেছেন তাই আমি বেশি দূর যেতে পারি নাই আমি দেখি আপনাদেরকে দুইটা কথা বইলা দিয়ে গেলে আসলে কথা দুইটা আপনারা শুনেন ঠিক আছে ভাই
আপনাদেরকে কষ্ট দিয়ে গেছি ভাই ঠিক আছে এবারে আমাকে আল্লাহর রাস্তা মাফ করে দিবেন আর দেখবেন রমজান মাসটা 30 টা রোজা রাখবেন আচ্ছা কথাগুলো বলে গেছে খুব ভালো কথা না আসলে এই পথটা ভালো না আমরা যা করি আসলে ঠিক না সামনে একটা রোজার মাস আসছে আমরা না একত্র নামাজ করি না রোজা রাখি না কিছু করি আর মানুষের অসম্মানই করি দরকার নাই আমি বন্ধু আর এসবের ভিতরে নেই ঠিক আছে চল দেখি আমরা কি করা যাক আগামী দিন আমরা দেখা যাক চলো বন্ধু আসলে কোরআন হাদিস আমার মোবাইল থেকে আপনি শিখতে পারবেন আপনি গুগলে যান প্লে স্টোরে যান ইউটিউবে যান সব কিছু থেকে শিখতে পারবেন না শিখে কিছু না বলবেন আমি জানি না আপনি তো শিক্ষিত অবশ্যই শিক্ষিত আপনারা সবাই আপনারা নিজের অ্যান্ড্রয়েড মোবাইল তো আছে আপনি দেখেন গুগলে ঢুকে সার্চ দিবেন এই কোরআনের কি আছে কি নাই সব আপনারা পাবেন আসলে কোরআন হাদিস নিয়ে চলেন আমি চুইলা যাই তো আমি গেছি পরে দেখতে যে আপনারা কিছু আলাপ করতেছেন তাই আমি বেশি দূর যেতে পারি নাই আমি দেখি আপনাদেরকে দুইটা কথা বইলা দিয়ে গেলে আসলে কথা দুইটা আপনি আর শুনেন ঠিক আছে আপনাদেরকে কষ্ট দিয়ে গেছি ভাই ঠিক আছে এবারে আমাকে আল্লাহর রাস্তা মাফ করে দিবেন আর দেখবেন রমজান মাসটা 30 টা রোজা রাখবেন আচ্ছা
রমজানে একটা খতম দিতে হবে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমরা মোবাইলে তো অনেক অ্যাপস আছে তাহলে একটা কোরআনিক অ্যাপস ডাউনলোড করি দিয়া আমি প্রতিদিন মোবাইল থেকে কোরআন শুরু দাও আচ্ছা তাহলে দেখি যেহেতু এখন ডিজিটাল যুগ তাহলে আমি কোরআনিক অ্যাপসটা ডাউনলোড করি তাহলে কিভাবে যেতে হবে তাহলে আমার প্লে স্টোরে যেতে হবে এই তো পেয়ে গেছি ওয়াও এটা তো বাংলা তর্জমা সহ আছে অর্থ সহ আছে এটাই আমি প্রতিদিন করব সুন্দর কথা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেছি আল্লাহর নামে যিনি করুণ যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলা যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা আর রহমানির রহিম যিনি নিতান্ত মেহরবান দয়ালু মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক إياك نعبد وإياك نستعين আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথ নহে যাদের প্রতি তুমি গজব নাজিল হয়েছে এবং যারা প্রদুষ্ট হয়েছে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة جرى অদেখ বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يقينون এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে আমার মোবাইলটা ভেঙে গেল প্রতিদিন কুরআন তেলাওয়াত করি আমি এখন কুরআন তেলাওয়াত করব কিভাবে এখন আমার কি হবে কত কষ্ট করে একটা মোবাইল কিনেছিলাম না এটা হতে পারে না স্যার চালু আছে হ্যাঁ কনসেপ্ট ভালো হ্যাঁ দেখি আমার কোরআনের টেক্সটটা আছে এই তো পেয়ে গেছি ভাই এর মধ্যে অ্যাপস এর জন্য ভয় না কাছে ভাই